ॐ नमो भगवते वासुदेवाय। ॐ परमात्मने नमः। আমার এই গীতাযজ্ঞের সাধ্যায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ষোড়শ অধ্যায়ের প্রথম শ্লোক থেকে শুরু করব আমাদের গীতাপাঠের সাধ্যায়। ষোড়শ অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। গীতার উপদেশ সবাই যে অনুসরণ করবে এরকম তো নয়, তাই না? এই সংসারে দুই রকমের মানুষ আছে, দৈবী প্রকৃতির মানুষ আর আসুরী প্রকৃতির মানুষ। মানুষ সাধারণত সৎ আর অসৎ এই দুই রকম হয়। প্রতিটি ধর্ম যে রয়েছে আমাদের জীবনে, সে হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, সবই ভগবানকে পাওয়ার এক একটি পথ। এই পথ যারা যথাযথ অনুসরণ করেন তারা সেই একই শ্রী ভগবানের অন্বেষণ করেন ভিন্ন ভিন্ন ভাবে। এরা সবাই দৈবী প্রকৃতির আশ্রিত। আবার এদের মধ্যে অনেকেই আছেন যারা এই পথে থেকেও পথগুলি ঠিকভাবে অনুসরণ করেন না। তারা নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য অপরের মতকে আঘাত করতে থাকেন। এইভাবে ধর্মের নাম নিয়ে যারা অপরের মতকে সহ্য করতে পারে না তাদের বলা হয় সংকীর্ণ মনা, অর্থাৎ তারাই হচ্ছে আসুরী প্রকৃতির যথার্থ উদাহরণ। আমাদের এই ষোড়শ অধ্যায়ে আমরা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সম্বন্ধে জানতে পারব। এই অধ্যায় শুরু হচ্ছে শ্রী ভগবান উবাচের মাধ্যমে। শ্রী ভগবান উবাচ, অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমস্য যজ্ঞশ্চ শ্রদ্ধায়স্তপ আর্যবম অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনম দয়াভূতেষু লোলুপ্তং মার্দবং রীরচাপলম তেজ ক্ষমাধৃতি শৌচম দ্রোহ নাভিমানিতা ভবন্তি সম্পদং দৈবী মভিজাতস্য ভারত। দেখো, শ্রী ভগবান এখানে দৈবী সম্পদের বর্ণনা দিচ্ছেন। প্রথম হচ্ছে অভয় ভয়াভাব। দেখো, ভয় থেকেই সংসারের বৃদ্ধি হতে থাকে। ভয়ের নানা রকম রূপ, সম্মানহানির ভয়, ভবিষ্যৎ নিরাপত্তার ভয়, একাকিত্বের ভয়। শ্রী ভগবানের চরণে নির্ভর হয়ে সব রকম আশঙ্কা ভুলে যাওয়ার নাম হল অভয়। সত্য সংশুদ্ধি অর্থাৎ চিত্তের প্রসন্নতা সবসময় প্রয়োজন। তারপরে হচ্ছে জ্ঞানযোগ ব্যবস্থিতি অর্থাৎ আত্মজ্ঞান প্রাপ্তির জন্য নিষ্ঠা থাকা দরকার। তারপরে রয়েছে দান অর্থাৎ সত্ত্ব ত্যাগ করে অন্ন ধন এই সমস্ত যোগ্য পাত্রে সমর্পণ করাই হলো দান। দম অর্থাৎ বহিরিন্দ্রিয়ের সংযমের নাম হলো দম, শাস্ত্রবিরুদ্ধ এবং যা ইচ্ছে ইন্দ্রিয় সুখ সেই ভোগের থেকে নিজেকে সরিয়ে নেওয়া হলো দম। তারপরে রয়েছে যজ্ঞ। যজ্ঞ পাঁচ রকম হয়, পঞ্চযজ্ঞ যথা পিতৃযজ্ঞ পিতামাতার সেবা, নৃযজ্ঞ মানুষের সেবা, ভূতযজ্ঞ বৃক্ষাদির সেবা, দেবযজ্ঞ দেবতাদের পূজা অর্চনা এবং ঋষিযজ্ঞ যেমন জপ ধ্যান। তারপরে সপ্তম রয়েছে সাধ্যায়, সদগ্রন্থ অধ্যয়ন, যেমন আমরা এখানে গীতাপাঠের মাধ্যমে করছি। তপঃ অর্থাৎ শ্রী ভগবানকে লাভ করার জন্য শারীরিক ও মানসিক তাপ সহ্য করা। আর্যবম অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তির কাছে নিজের জানা বিষয়ের অসংগোপন রূপ সরলতার নাম হল আর্যব অর্থাৎ সরলভাবে থাকতে হবে, সকলের কাছেই খুব সহজ সরলভাবে মিশতে হবে। নিজেকে বড় করে দূরে সরিয়ে রাখা একেবারেই এখানে পরিহার করা প্রয়োজন। অহিংসা, অন্যকে পীড়া দেয়া বর্জন করতে হবে। অপরের শারীরিক বা মানসিক পীড়াদানের যে প্রবৃত্তি তার থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, সেটাই হলো অহিংসা। সত্য, সহজ এবং সরল ভাষণ করতে হবে, যা ঘটেছে সেটুকুই বলতে হবে।
অক্রোধ, অর্থাৎ আঘাত পেয়েও মনে ক্রোধ উৎপন্ন করা চলবে না। ত্যাগ অর্থাৎ ঔদাস্য রাখতে হবে। শান্তি অর্থাৎ বিষয় থেকে মনকে সরিয়ে নিয়ে পরমেশ্বরে নিষ্ঠা রাখতে হবে। অপৈশুনং অর্থাৎ পরোক্ষ, পরদোষ, এই সমস্ত পরনিন্দা, পরচর্চা দূর করতে হবে। দয়া ভূতেষু অর্থাৎ দীনজনের প্রতি সহমর্মিতা রাখতে হবে। অললুপত্তম অর্থাৎ লোভ রাখা চলবে না। মার্দব অর্থাৎ বিরক্তিশূন্যভাবে যথাবিহিত শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং তার বোধ রাখতে হবে। নিজের মধ্যে মৃদু স্বভাব, নিরীহ স্বভাব রাখতে হবে। রিং অর্থাৎ নিন্দিত কাজে প্রবৃত্ত হওয়ার আগে লোকলজ্জার ভয় রাখতে হবে। অচাপলম অর্থাৎ অনর্থক ক্রিয়াহীনতা উচিত নয়, ভগবত বিষয়ে গাম্ভীর্য রাখা উচিত এবং তার বিরোধী যেসব বিষয় সে সম্বন্ধে কিছু না বলাই ভালো। তেজ প্রগল্ভতা অর্থাৎ সংসার মোহে অভিভূত না হওয়া। ক্ষমা অর্থাৎ কারোর কাছে পরাজয় ঘটলেও সেজন্য যেন কখনো ক্রোধ না জাগে। ধৃতি অর্থাৎ দুঃখের মাধ্যমে হৃদয় এবং ইন্দ্রিয়সমূহ অবসন্ন হলে সেই অবসাদ দূর করে এবং ইন্দ্রিয়সমূহকে প্রকৃতিস্থ রাখার নাম হল ধৃতি। শৌচ, শৌচ দুই রকম হয়, বাহ্য এবং অভ্যন্তর। সাবান, মাটি বা জল দিয়ে যে শরীর শুদ্ধি তা হলো শৌচ। আর অসত্য ভাষণ, অপরের দোষ দেখা, এই সমস্ত কুপ্রবৃত্তি থেকে অন্তরকে মুক্ত করার নাম হল আভ্যন্তর শুদ্ধি। অদ্রোহ অর্থাৎ শ্রী ভগবত ইচ্ছায় জগৎ জগতের পথে চলতেই থাকবে, এর প্রতি মনের অসন্তুষ্টি না থাকার নাম হল অদ্রোহ। আর নাতি মানিতা অর্থাৎ নিজেকে পূজ্য ভাবার নাম হল অতিমানিতা। এই সমস্ত অহংকার সূচক প্রবৃত্তির থেকে নিজেকে সরিয়ে নেওয়ার নামই হল নাতিমানিতা। শ্রী ভগবান এই 26টি দৈবী সম্পদের উল্লেখ করেছেন এখানে। এই সম্পদগুলি যার মধ্যে থাকবে সে শ্রী ভগবত দর্শনের অনুকূল থাকবে। তারপরে চতুর্থ শ্লোকে শ্রী ভগবান বলছেন, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদ মাসুরিম। যে সমস্ত অসৎ প্রকৃতির জন্য মানুষ বারবার সংসার চক্রে ভ্রমণ করতে আসে এবং যার জন্য জীবের ক্রমাগত অধোগতি হয়, এবার শ্রী ভগবান তার উল্লেখ করছেন, অর্থাৎ আসুরী প্রকৃতির উল্লেখ করছেন। যেমন দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞানতা। দেখো, যে ব্যক্তি শুধু ইন্দ্রিয় এবং নিজের প্রাণকে ধরে রাখার জন্য কেবল সংযোগজনিত সুখে আসক্ত, তাদেরকেই এখানে অসুর বলা হয়েছে। আর যতগুলি আসুরী ভাব আছে তার মধ্যে সবচেয়ে বেশি অপরাধের হল দাম্ভিকতা। দম্ভ হল ধর্মধ্বজিতা, অর্থাৎ নিজের ধর্ম আচরণের জন্য অনেকের মধ্যে অহংকার দেখা দেয়। বৈরাগ্যের অহংকারও কিন্তু অহংকার। সাধুদের মধ্যে অনেকে নিজেদের ডিগ্রি, পদবি এই সমস্ত নিয়ে অন্তরে আনন্দ অনুভব করে। তারা ভাবে, আমি অনেক বড় মহন্ত, আমার অনেক শিষ্য আছে, আমি খুব ভালো প্রবচন করতে পারি, আমার মান মর্যাদা সবচেয়ে বেশি। অনেক গৃহস্থের মধ্যেও এই রকম অহংকার দেখা যায়। এগুলো হলো ধর্মের অহংকার, জ্ঞানের অহংকার, একেই বলে দম্ভ। আর জানোই তো, দাম্ভিক ব্যক্তি ধরাকে সরাজ্ঞান করে, তাই এটা হলো একরকম পাশব প্রবৃত্তি। বাইরে থাকে ধর্মের বেশ, তাই এতে পাপ হয় সবচেয়ে বেশি। অনেক গৃহস্থ আছে যারা খুব জাঁকজমক করে পুজো করে, ধর্মীয় অনুষ্ঠান করে, কিন্তু এদের উদ্দেশ্য ভগবত ভক্তি লাভ নয়, শুধু নিজের প্রচার করা, আত্মপ্রচার। তারপরে রয়েছে দর্প, অর্থাৎ ধন সম্পদ ও আত্মীয়দের মধ্যে মহত্ব স্থাপনের চেষ্টা, তাকেই বলে গর্ব বা দর্প। এ হলো আসুরী প্রকৃতির অলঙ্কার। যারা মূর্খ, অজ্ঞানী, তাদের মধ্যেই এই ভাব বাসা বাঁধবে। তারপরে রয়েছে অভিমান। অভিমান কি? গুপ্ত অহংকার। এটা হলো অহংকারের প্রকাশিত রূপের চেয়েও বেশি ক্ষতিকর। যারা অভিমানী ব্যক্তি তারা নিজের ভুল জ্ঞানের উপর সবসময় নির্ভর করে, শ্রী ভগবানের যেসব বিধান তার উপর দোষ দর্শন করে, আর অন্তরে অভিমানে ফুলে উঠে ক্রমশ অন্ধকার থেকে গভীরতর অন্ধকারে চলে যেতে থাকে।
তারপরে রয়েছে ক্রোধ, অন্যের অপকার সাধন বাসনায় মনের ভিতর যে উত্তেজিত ভাব জাগে সেই রজগুণী ভাব হলো ক্রোধ। এটা যার হৃদয়ে উৎপন্ন হয় তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে, আর যার উপরে এটা গিয়ে পড়ে তার হৃদয়কেও ক্ষতবিক্ষত করে দেয়। তারপরে রয়েছে পারুষ্য, অর্থাৎ মর্মচ্ছেদী নিষ্ঠুরতা। এই নিষ্ঠুরতার জন্যই মানুষ অসুর হয়, এটা অন্তরের সমস্ত দৈবীগুণকে নষ্ট করে দেয় আর মানুষকে পরিণত করে হিংস্র পশুতে। অজ্ঞানম, অর্থাৎ কর্তব্য অকর্তব্য নির্ণয়ে বিবেক যখন কোনো কুল পায় না তাকে বলে অজ্ঞান। এই অজ্ঞানতার জন্যই আসুরী প্রকৃতির মানুষরা ভবিষ্যতের কথা না ভেবে তাৎক্ষণিক সুখের জন্য কাজ করে যায়। তারপরে শ্রী ভগবান বলছেন, দৈবী সম্পদ বিমক্ষায় নিবন্ধায় সুরিমথা মা শুচ সম্পদং দৈবীমভিজাত হোসি পাণ্ডব। দেখো, দৈবী সম্পদ মোক্ষের কারণ। দৈবী সম্পদের আনুকূল্যে কৈবল্য লাভ হয়ে থাকে, আর এর বিপরীত পক্ষে আসুরী সম্পদ হচ্ছে বন্ধনের কারণ। আসুরী বন্ধনের প্রবলতায় সংসার বন্ধনই শুধু দৃঢ় হয়। তবে শ্রী ভগবান অর্জুনকে আশ্বস্ত করে বলছেন, অর্জুনের ভয়ের কোনো কারণ নেই, কারণ অর্জুন দৈবী সম্পদ নিয়েই জন্মগ্রহণ করেছেন। তারপরে শ্রী ভগবান বলছেন, দৌ ভূত সর্গৌ লোকেহস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তারশঃ প্রক্তৌ আসুরং পার্থ মে শৃণু। হে পার্থ, এই জগতে দৈব এবং আসুর এই দুই রকমের জীব সৃষ্টি হয়েছে। দৈবী প্রকৃতির কথা বিস্তারিতভাবে বলা হয়েছে, এবার আমার কাছে আসুরী প্রকৃতির বিষয়ে শুনতে থাকো। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানা বিদুরাসুরাহ ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে। অর্থাৎ অসুর স্বভাব পুরুষরা প্রবৃত্তি ও নিবৃত্তি কি তা জানে না, তাদের মধ্যে শৌচ নেই, আচার নেই, সত্যও নেই। এরা জানে না কোন কাজে প্রবৃত্ত হওয়া উচিত, কোন কাজ থেকে নিবৃত্ত থাকা উচিত, আর তাদের উপদেশ দেয়া তা হলো ভস্মে ঘি ঢালার মতো। তাদের কোনো বাহ্য এবং আভ্যন্তর শুচিতা থাকে না। সৎ পবিত্র মানুষদের দেখলে মনে একটা পবিত্র শুচিবোধ জাগ্রত হয়, কিন্তু এইসব অপবিত্র অশুচি ব্যক্তিদের দেখলে মনে অপবিত্র ভাব জাগে। যে ব্যক্তি ধর্মকর্মবিহীন সে সবসময়ই অশুচি। তারপরে আসুরী ভাবাপন্ন মানুষের আচার আচরণ ঠিক থাকে না। এখানে আচার শব্দের অর্থ হল শিষ্টাচার, শাস্ত্র অনুমোদিত আচার। যেমন গুরুজন চরণে প্রণাম নিবেদন, মা বাবাকে প্রণাম করা, ভগবত বিগ্রহ দেব বিগ্রহে শ্রদ্ধা প্রদর্শন করা, সাধুসন্তের মর্যাদা রক্ষা করা, এগুলি তাদের মধ্যে থাকে না। তাদের মধ্যে সত্য বিরাজ করে না, তাদের মধ্যে যে আত্মা বিরাজ করছেন এই স্থির সত্য বিশ্বাস তাদের নেই। তারা নিজের মনকে পরমারাধ্য বলে মনে করে, মনই তাদের গুরু, মনই তাদের ভগবান। এই মনের তৃপ্তি সাধনই তাদের একমাত্র করণীয় বলে বোধ হয়। অসত্যম প্রতিষ্ঠান্তে জগদাহুর নিঃসরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হৈতুকম। তারা বলে জগৎ অসত্য, ভগবান বলে তাদের কাছে কেউ নেই। জগৎ তাদের কাছে কেবলমাত্র লাগামহীন ভোগের বস্তু, যত পারো ভোগ করে নাও। এই ধ্বংসাত্মক রাক্ষস প্রবৃত্তি নিয়েই তারা সংসারে বিচরণ করে। তাদের কাছে স্ত্রী পুরুষের মৈথুন ক্রিয়াই সৃষ্টির কারণ। তারা বলে এই স্ত্রী পুরুষের মৈথুন থেকেই জগৎ সম্ভূত হয়েছে, জগতের অন্য কোনো কারণ নেই। এধাং দৃষ্টিমবষ্টভ্য নশ্চাৎমানহল্প বুদ্ধয়ঃ প্রভবন্তু গ্রকর্মানঃ ক্ষয়ায় জগতঃ হিতাঃ। এই অসুর প্রকৃতির মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে জগতের ক্ষতি করে, তাদের জন্ম জগতের অমঙ্গল সাধনের জন্য। এরা সবসময় হিংসা দ্বেষ এইসব জঘন্য কাজে ব্যস্ত থাকে। জগতে যত অশান্তি হয়েছে শুধু এদের ভোগাকাঙ্ক্ষা চরিতার্থ করার লালসায় এবং নিজের কর্তৃত্ব অপরের উপর আরোপ করার অসাধু প্রচেষ্টার জন্যই হয়েছে। অতঃপর দশম শ্লোকে শ্রী ভগবান বলছেন, কামমশ্চিত্ত দুষ্পুরং দম্ভমানমদাদ্নীতাঃ মোহাদ্গৃহীতাঃ সদ্গ্রহান প্রবর্তন্তে হুশুচিব্রতাঃ। এই সংসারে কামনার পূরণ নেই, এক কামনার অবসান হতে না হতে অন্য কামনা আবির্ভূত হয়ে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে।
দেখো, নারী সঙ্গ লাভে ব্যাকুল হয়ে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়, এবং যতক্ষণ না সে কামনার বস্তুকে সম্ভোগ করতে পারে ততক্ষণ তার মন স্থির হয় না। কিন্তু একবার ভোগ করলেই তার বাসনার তৃপ্তি হয় না, আবার সেই ভোগের জন্য পাগলের মতো তারা করতে থাকে। এইভাবে প্রত্যেক বিষয় কামনার ক্ষেত্রেই দেখা যায়। কামনা বস্তুই হলো দুষ্পূরণীয়, এটা কখনো সম্পূর্ণভাবে পূর্ণ হয় না, এটা মহাশত্রু। কিন্তু সবচেয়ে বিপদ কী জানো, একে শত্রু বলে চিনতে পারা যায় না, বরং একেই মানুষ পরম বন্ধু বলে ভাবে। আর আসুর ভাবাপন্ন ব্যক্তিরা এই কামনাকে আশ্রয় করেই জীবন কাটিয়ে দেয়। তাই শ্রী ভগবান বলছেন, দুষ্পূরণীয় কামনাকে আশ্রয় করে দম্ভ মান ও মদে মত্ত হয়ে এই অশুচি ভাব অবলম্বন করে মোহবশত অশুভজনক উপায় সকল গ্রহণ করে যারা কাজে প্রবৃত্ত হয় তারা মানুষের অহিতি করে থাকে, তাদের দ্বারা কখনো মঙ্গল হয় না। আমাদের আজকের স্বাধ্যায় এই অবধি রইল। আগামী অধিবেশনে আমরা একাদশতম শ্লোক থেকে শুরু করব আমাদের স্বাধ্যায়। ওং নমো ভগবতে বাসুদেবায়ঃ, ওং পরমাত্মনে নমঃ, ওং কৃষ্ণার্পণমস্তু। ওং নমো ভগবতে বাসুদেবায়ঃ, ওং পরমাত্মনে নমঃ। আমার এই গীতাযজ্ঞের সাধ্যায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ষোড়শ অধ্যায়ের একাদশতম শ্লোক থেকে শুরু করব আমাদের সাধ্যায়। একাদশতম শ্লোকে শ্রী ভগবান বলছেন, চিন্তামপরিমেয়াঞ্চ প্রলয়ান্তমুপাশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবদীতি নিশ্চিতাঃ। দেখো, কাম উপভোগ করাই আসুরি স্বভাব ব্যক্তিদের জীবনের একমাত্র সার্থকতা, এটাই তাদের স্থির সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত তাদের চিত্তকে স্তব্ধ করে রাখে, এর বাইরে কিছু থাকতে পারে তা তারা ভাবতেও পারে না। যারা কাম উপভোগ ত্যাগ করে ত্যাগের জীবনযাপন করে তাদের এরা ভাবে মহামূর্খ, এদের উপহাস করে থাকে। আশা পাশতৈর্বদ্ধা কামক্রোধ পরায়ণাঃ ইহান্তে কামভোগার্থ মন্যানার্থ সঞ্চয়ান। এই সমস্ত আসুরি প্রকৃতির মানুষ শত শত আশার জালে আবদ্ধ থাকে, আশাই তাদের মধ্যে কর্মপ্রেরণা জাগায়। প্রথমে আশা বিন্দু আকারে হৃদয়ে সঞ্জায়িত হয়, এটা রজগুণ থেকে জন্মায়, খুব ছোট বিন্দুর আকারে জন্ম নিয়েও পরে বিশাল আকার ধারণ করে। তাই আমাদের সবসময় এর প্রতি সাবধান থাকতে হয়। হৃদয়ে যখন কোনো আশা জাগে তখন খুব সাবধানতার সাথে লক্ষ্য রাখতে হয়, এটা কি জাগতিক সুখের আশা? যদি তা হয় তবে এই জাগতিক সুখ ভোগের পরিণাম কি, এটা সবসময় ভাববে। এ তো পরিণামে দুঃখই উৎপন্ন করে। এইভাবে বিচারের মাধ্যমে সংসার স্রোতের মূল উৎস এই আশাকে রুদ্ধ করে তাকে নিবৃত্তিমুখী করে ঈশ্বরের দিকে ঠেলে দিতে হয়। যে আশা পরিত্যাগ করতে পারে সে পরম সুখে থাকে। আশা প্রথমে একটা নির্দিষ্ট খাতে প্রবাহিত হতে থাকে, তখন মানুষের অন্য কোনো চিন্তা থাকে না, আশা পূর্তি তাদের লক্ষ্য হয়। পরে আশার নানা শাখা প্রশাখা জন্মাতে থাকে, এই আশার জালে জড়িয়ে পড়ে ব্যক্তি তখন আর নিজেকে খুঁজে পায় না, নানা চিন্তাচ্ছন্ন হয়ে সে অশান্তি এবং অতৃপ্তির জ্বালায় জ্বলতে থাকে। আর জীবনের দুর্মূল্য সময়ে এভাবে নষ্ট হয়ে চিন্তাচ্ছন্ন অবস্থায় তারা করুণ মৃত্যুর কোলে ঢলে পড়ে। আশাকে তাই কুহকিনী বলা হয়েছে। কিন্তু আসুরি প্রকৃতির মানুষ তা জানে না, তারাই আশার জালে ধরা দিয়ে নিজের জীবনকে ধ্বংস করে ফেলে। দেখো, এমনিতে জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত এই আশার জালের বিস্তার চলতে থাকে, এর কোনো শেষ হয় না, যদি না গুরুকৃপা আশ্রয় করে মানুষ তা ছিন্ন করে বেরিয়ে আসে। কিন্তু আসুরি ভাবাপন্ন মানুষ তা করে না, তারা কাম উপভোগের জন্য, কামনা চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে অর্থ সঞ্চয় করতে থাকে, তাদের পাপের কোনো ভয় থাকে না, সকলের সম্পত্তি তারা দখল করার চেষ্টা করতে থাকে। এইভাবেই আস্তে আস্তে তাদের জীবন কেটে যায়,
এবং তাই এদের মূর্তিবান পাপ বলা হয়। এরপরে ত্রয়োদশতম শ্লোকে শ্রী ভগবান বলছেন, ইদমদ্যমহালব্ধ মীমং প্রাপস্য মনোরথম ইদমস্তি দমোপি মে ভবিষ্যতি পুনর্ধনম। ভক্তের কাজ শেষ হয়ে গেছে, এই পৃথিবীতে তার আর কোনো লেনা দেনা নেই, সে সব সম্পর্ক শেষ করেছে। সে বুঝেছে যে এই সংসারের সাথে যতই জড়ানো যায় ততই অশান্তি বাড়ে। সে জানে বিষয় হলো বিষ, কিন্তু আসুরি ভাবাপন্ন মানুষ বিষয়কেই অমৃত ভাবে, তাই সে একটার পর একটা বিষয়কে জড়িয়ে ধরতে থাকে। দেখো, আসুর ভাবাপন্ন ব্যক্তি বিষয়ে দখল করে জ্বলতে থাকে, এই অবস্থাতেও আরও বিষয় কামনা করতে থাকে। শেষকালে বিষয় ভোগে অসমর্থ হয়ে সে বিষয় পরিবৃত হয়েই মারা যায়। তারপরে চোদ্দতম শ্লোকে শ্রী ভগবান বলছেন, আসৌ মায়া হত শত্রুর হনিষ্যে চাপরানপি ঈশ্বরহমহং ভোগী সিদ্ধহং বলবান সুখী। ওই শত্রু আমার মাধ্যমে হত হয়েছে, বাকিদেরও বধ করব। আমি ঈশ্বর, আমি ভোগী, আমি সিদ্ধ বলবান সুখী, এগুলো হচ্ছে আসুরি প্রকৃতির মানুষের ভাবনা। যারা এরকম পাপি হয় তারা সবাইকেই শত্রু ভাবে, আর আকাঙ্ক্ষিত সম্মান প্রদর্শনের বিন্দুমাত্র ত্রুটি হলে এরা নরহত্যা করতেও সংকোচ করে না। নিজেদের ভিতরের পাপ বোধে এরা সবসময় মৃত্যু ভয়ে থাকে। যেখান থেকে বিপদের বিন্দুমাত্র আশঙ্কা হয় তাকেই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে শান্তি পেতে চায়। মনের মধ্যে সর্বদা এদের অবিশ্বাস কাজ করে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সবসময় তাদের এক অনতিক্রম্য ভয় তাড়া করে বেড়ায়, কোনো সময় একটুও শান্তি পায় না এরা, বেঁচে থেকেও এক নরকের জীবন ভোগ করে এরা। আর এই অন্তরের শূন্যতা ঢাকতে তারা নিজেদের ঈশ্বর, সিদ্ধ মহাপুরুষ, বলবান, শ্রেষ্ঠ এই প্রচার করতে থাকে, কিন্তু এরকম প্রলাপ বাক্য তাদের হৃদয়ের অসহায়তাই প্রকাশ করে দেয়। কংস হিরণ্যকশিপু এরকমই প্রলাপ বকে যেত। তারপরে পঞ্চদশতম শ্লোকে শ্রী ভগবান বলছেন, হড্ডহবি জনবানস্মি কোহন হস্তি সদৃশময়া যক্ষে দস্যামি মোদিশ্য ইত্যজ্ঞান বিমোহিতা। আমি ধনবান কুলীন, আমার মতো অন্য কে আছে, আমি যোগ্য করব, দান করব, আনন্দ করব, এই ভাবনা নিয়েই তারা থাকে, কিন্তু এগুলো সব অজ্ঞানের দ্বারা বিমোহিত। অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়ে আসুরি স্বভাব ব্যক্তিরা নিজেদের ধনশালী মনে করে। সে ভাবে আমি অতি শ্রেষ্ঠ, সম্মানিত কুলীন বংশে আমার জন্ম, সব দিক থেকেই আমি শ্রেষ্ঠ। আমি যে নিজেকে শ্রেষ্ঠ মানি তার সব কারণই আমার মধ্যে বিরাজ করছে, আমার সমান কেউ নেই, তাই আমার থেকে শ্রেষ্ঠ কে থাকবে, আমি যজ্ঞ করব, দান করব, ফূর্তি করব। দেখো, আসুরি ভাবাপন্ন ব্যক্তিরাও দান যজ্ঞ এসব করে থাকে, কিন্তু এইসব দানের মূল উদ্দেশ্য কি? ভক্তি নয়, আত্মপ্রচার, আত্মসম্মান লাভ। তাই এই সমস্ত আসুরি অনুষ্ঠানের মাধ্যমে জগতের বিশৃঙ্খলা উৎপাত এইসব দেখা দেয়। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কামভোগেষু পতন্তি নরকে হসুচৌ। আসুরি ভাবাপন্ন ব্যক্তিরা অনেক চিন্তার দ্বারা বিভ্রান্ত থাকে, তারা মোহজালে আবৃত থাকে, কাম উপভোগে আসক্ত থেকে অবশেষে অসুচি নরকে এরা পতিত হয়। দেখো, অনবরত বিষয় চিন্তা করতে করতে এদের মাথা গরম হয়ে যায়, ফলে রাতে ঘুম হয় না, মস্তিষ্কের বিশ্রাম না হয় তারা সবসময় উত্তেজিত অবস্থায় থাকে, উদ্বেগ বা টেনশন তাদের সবসময় সাথে থাকে, ফলে তাদের মস্তিষ্ক আস্তে আস্তে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এই সময় তাৎক্ষণিক শান্তির জন্য তারা অতিরিক্ত কাম উপভোগ করতে থাকে, মদপান করতে থাকে, ফলে শরীরে নানা জটিল ব্যাধি আসে। তখন তাৎক্ষণিক সুখের দিকে এরা করুণভাবে তাকিয়ে থাকে, আস্তে আস্তে শরীরের সামর্থ্য চলে যায়, কিন্তু তবু ভোগ করার ইচ্ছা থেকে যায়। এই অবদমিত মনের মধ্যে কামনার ক্ষুধা যেন সুপ্ত আগ্নেয়গিরির মতো বিরাজ করে, একেই বলে পশুত্ব প্রাপ্তি। এইভাবে ঘোর বিষয়শক্ত পুরুষের মৃত্যু হলে সারা জীবনের পাপের জন্য বিশেষ যাতনা তার অনুভূতিতে জেগে ওঠে, সূক্ষ্ম শরীরে জেগে ওঠে। তারা জীবিত অবস্থায় এত উৎকট অন্যায় করে
যে তার পাপের ভোগ যন্ত্রণা তাদের স্থূল শরীর সহ্য করতে পারে না, তাই শরীর ছুটে যায়। তখন তাদের এই বিশেষ যন্ত্রণা অনুভব করার জন্য সূক্ষ্ম শরীর প্রাপ্তি হয় এবং সেখানে তীব্র যন্ত্রণা ভোগ করতে হয়, কিন্তু সেই শরীর আর নষ্ট হতে চায় না, তাই যন্ত্রণাও শেষ হয় না। একেই বলে নরক ভোগ। তাই তারা পুনর্জন্মের জন্য প্রচণ্ডভাবে ব্যাকুল হয়ে ওঠে। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতা যজন্তি নাম যজ্ঞস্তে দম্ভেনা বিধিপূর্বকম্। এরা নিজেই নিজেকে অতিপূজ্য বলে মনে করে। এটা এক চরম আত্মপ্রবঞ্চনা। যারা খুব দুর্ভাগা হয় তাদের মধ্যে এই দুর্বলতা দেখা দেয়। এরা নিজেকে পরম বিজ্ঞ পরম জ্ঞানী মনে করে। নিজের অভিমান বিমূঢ় যে সিদ্ধান্ত দেয় তাই তাদের কাছে শেষ কথা। সেই জন্যই তাদের স্তব্ধ বলা হয়েছে এখানে। এরা নামযজ্ঞ করে, কিন্তু দেখো নামযজ্ঞের উদ্দেশ্য তো ভগবত দর্শন, কিন্তু এদের নামযজ্ঞের উদ্দেশ্য হলো নিজের দম্ভ আর অহংকার দেখানো। এরা যজ্ঞ করে অবিধিপূর্বক, অর্থাৎ শাস্ত্রবিধি এরা মেনে চলে না। এদের যজ্ঞে প্রচুর পরিমাণে ঘি আহুতি দেয়া হয়, শত শত পশু হত্যা করা হয়। এরা বলে এমন যজ্ঞ যা অতীতে কেউ করতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। অসুরদের এই ধর্মতাণ্ডবে নিরীহ ভক্ত হৃদয় ব্যতিব্যস্ত হয়ে পড়ে। শ্রী ভগবানও ধর্মের নামে এই উচ্ছৃঙ্খলতায় কষ্ট পান। অতঃপর 18তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাঃ মামাত্ম পরদেহেষু প্রদ্দিশন্তঃ বসুয়কাঃ। অহংকার বল দর্প কাম ও ক্রোধকে অবলম্বন করে সন্মার্গগামীদের দোষ দর্শন করতে থাকে এই আসুর স্বভাব ব্যক্তিরা। দেখো অহংকার হলো অন্তঃশ্বাস শূন্য হৃদয়ের এক বুদবুদ, যা হৃদয় অধিকার করে থাকে এবং কোনো জ্ঞানকে হৃদয়ে প্রবেশ করতে দেয় না। মিথ্যাই এই বুদবুদের ভিতরের আসল সত্তা। অহংকারী চিত্ত নিজেকে বাস্তব এবং কাল্পনিক অনেক গুণের আধার ভেবে কল্পলোকের রাজা সেজে বাস্তবে বিরাজ করে। মানুষ যত কিছু পাপে লিপ্ত হয় তার সবেরই মূল হলো এই অহংকার। না, এই অহংকার জাগে কামের জন্যই। অহংকার দীপ্ত ব্যক্তির মনের মধ্যে যে জিঘাংসা বৃত্তির জন্য অপরকে পরাভূত করার চেষ্টা জাগে সেটাই হলো বল। এটা হলো আসুরি বল। অহংকার বিমূঢ়াত্মা মানুষ অনেক সময় শাস্ত্রজ্ঞান সম্পন্ন গুরুদেবের উপদেশ বা আদেশ অবহেলা করে নিজের স্বাধীন ইচ্ছায় কাজ করে। যে প্রবৃত্তির বশবর্তী হয়ে তারাই নিন্দনীয় আচরণ করে থাকে তার নাম হলো দর্প। আর এই দর্পের সাথে খুব অঙ্গাঙ্গীভাবে যুক্ত থাকে কাম। এই কামই হলো অধোগতির মূল। কামনায় বাধা পড়লে বিবেক অন্ধ হয়ে যায় এবং আসুরি ভাবাপন্ন ব্যক্তির যে হিতাহিত জ্ঞানশূন্যতা, অপরকে আঘাত করার যে পাশবিক প্রবৃত্তি জাগে তাকেই বলে ক্রোধ। আসুরি ভাবাপন্ন ব্যক্তি এই অহংকার বল দর্প কাম এবং ক্রোধের আশ্রয় নিয়ে নিজের দেহে অবস্থিত শ্রী ভগবানকে এবং পরের দেহে অবস্থিত শ্রী ভগবানকেই প্রবলভাবে বিদ্বেষ করে। এবং যারা সৎপথে থেকে জীবনযাপন করেন তাদের দোষ দেখতে থাকে। তাই শ্রী ভগবান বলছেন, তানহং দ্বিশত ক্রূরান সংসারেষু নরাধমান কৃপাম মজস্র মশুভানা সুরিস্বেব যোনিষু। দেশকারী ক্রূর পাপাচারী এই নরাধমদের আমি সংসারে আসুরি জনিতেই বারবার নিক্ষেপ করে থাকি। আসুরিং যোনিমাপন্না মূরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কৌন্তেয় তত জান্তধমাঙ্গতিম। হে কৌন্তেয়, এই মূরোরা জন্মে জন্মে আসুরিজনই প্রাপ্ত হয়, আমাকে লাভ করতে না পেরে আরও অধঙ্গতি প্রাপ্ত হয়। দেখো এই সমস্ত হিংস্র কুটিল নরাধম ব্যক্তিদের শ্রী ভগবান বারবার আসুরিজনিতে প্রেরণ করেন। আর সেই আসুরিজনিতে পড়ে শ্রী ভগবানকে লাভ করতে না পেরে জন্ম জন্ম ধরে আরও অধোগতি লাভ করে এরা। এই সমস্ত আসুরি ভাবাপন্ন ব্যক্তিরা এতই পাপী যে এসত্ত্বেও তাদের কোনো পশ্চাত্তাপ আসে না। তাই এই মূর্খরা জন্ম জন্ম ধরে অধম গতিতে নেমে যায়। শ্রী ভগবানের বিদ্বেষ বুদ্ধি এবং সহৃদয় ভক্তগণের প্রতি এদের বিদ্বেষ এদের আরও নিচে নামিয়ে দেয়। তারা শ্রী ভগবানের প্রবর্তিত বিধি ব্যবস্থা মানতে চায় না,
বেদের ব্যবস্থা মানতে চায় না, তাই সংসারে এরা চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরা ক্রূর এবং নরাধম। যেহেতু তারা ধর্ম মানে না, সত্যকে স্বীকার করে না, তাই তাদের কোনো সংযম নেই। নিজের স্বার্থসিদ্ধির জন্য তারা সব রকম ঘৃণ্য পথ অবলম্বন করে। দেখো, সব কিছুরই একদিন শেষ হয়। মানুষ আসুর ভাবাপন্ন হয়ে সমাজে যখন প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি করে, তখন নিরীহ মানুষ ত্রাহি ত্রাহি করতে থাকে। সেই অত্যাচারেরও একদিন শেষ হয়। বাঘও একদিন নখদন্ত হারিয়ে অথর্ব হয়ে পড়ে। অর্থাৎ শ্রী ভগবান এই জন্যই বলছেন, সময়ের জন্য অপেক্ষা করো, কাল ভগবান সব সময় মতো ব্যবস্থা করবেন। তখন অহংকারী দর্পিত মাথাও নত হয়ে যাবে। ত্রিবিধং নরকস্যেদং দারানাশনমাত্মনঃ কামক্রোধস্তথা লোভো তস্মাদেতত্রয়ং ত্যজেত্। কাম, ক্রোধ, লোভ, এই তিনটি হলো নরকের দ্বার। এই তিনটি আত্মার বিনাশ করে, অতএব এই তিনটিকে ত্যাগ করবে। দেখো, নরকের দ্বারস্বরূপ এই তিনটি জিনিস, কাম, ক্রোধ, লোভ, শ্রী ভগবান আমাদের ত্যাগ করতে বলছেন। এর থেকে নিজেদের রক্ষা করা প্রয়োজন। কিন্তু এই তিনটির আকর্ষণ প্রচণ্ড প্রবল। এরা আসুরি সম্পত্তি বলে রূপ বদল করতে পারে, তাই এদের সাথে যুদ্ধ করা এবং জয়লাভ করা খুব কঠিন। দেখো, মানব জীবনে শাস্ত্রবিরুদ্ধ পথে কেউ যদি চলতে আরম্ভ করে, নিজে যদি সাবধান না হয়, তাহলে তার অধঃপতন হয়। তাই প্রথমেই সাবধান হতে হয়। তা না হলে এই অশাস্ত্রীয় কাম, ক্রোধ, লোভের সেবা শুরু করলে পরে পাপের বেগ আর আমাদের থামতে দেয় না। এই তৈরি বিমুক্ত কৌন্তেয় তমোদার স্থিভীর নরহ আচর তৎ মনঃশ্রেয় স্তথ জাতি পরাঙ্গতি। দেখো, কাম, ক্রোধ, লোভ, এই তিনটিকে ত্যাগ করতে পারলে যে উপকার হয়, শ্রী ভগবান এই শ্লোকে তা বলছেন। এই মর্ত্যলোকে জন্মগ্রহণ করে যে মানুষ এই তিনটির হাত থেকে উদ্ধার পাবার চেষ্টা করেন, তিনি ধন্য। এইভাবে মানব জীবনকে কাজে লাগানো মানুষ জন্মের কর্তব্য। যে মানুষ এভাবে নিজের কল্যাণ চান, শ্রী ভগবান তাকে সাহায্য করে। দেখো, মন শূন্য থাকতে পারে না। কাম, ক্রোধ, লোভ নিয়ে সাধারণ মন ব্যতিব্যস্ত থাকে। তা থেকে নিজেকে সরিয়ে নিতে পারলে নানা সদ্গুণ এসে হৃদয় অধিকার করে। তাতে ধীরে ধীরে মনের সমস্ত মলিনতা দূর হয়ে যায়, চিত্ত বিশুদ্ধ নির্মল হয়। তখন চিরবাঞ্ছিত ভগবত ভক্তি চিত্তকে আশ্রয় করে, কামনা হৃদয় থেকে দূরে চলে যায়, সংসার বন্ধন আস্তে আস্তে শিথিল হয়ে আসে। সবশেষে মানুষ পরমাগতি লাভ করে, মোক্ষ লাভে কৃতকৃত্য হয়। তারপরে 23তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, যঃ শশ্চ বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিমবাপ্নতি ন সুখং ন পরাঙ্গতি। যে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে স্বেচ্ছাচারে প্রবৃত্ত হয়, সে সিদ্ধি লাভ করে না, সুখ লাভ করে না, এমনকি পরমগতিও লাভ করে না। তাই অবশেষে শ্রী ভগবান 24তম শ্লোকে উপসংহার টানছেন 16 অধ্যায়ে। তস্মাচ্ছস্রং প্রমাণন্তে কার্যকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্মকর্তুমিহার্হসি। অতএব কর্তব্য কর্তব্য নিরূপণ বিষয়ে শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্রীয় বিধান জেনে মনুষ্যলোকে কর্ম করে যাও। দেখো, অর্জুন শ্রী ভগবানের কাছে শ্রেয় লাভ চেয়েছিলেন। শ্রী ভগবান তাই পথ নির্দেশ করে বলছেন, কোন কাজটি করা উচিত আর কোনটি করা উচিত নয় তার ব্যাপারে শাস্ত্রই হলো প্রমাণ। তাই শাস্ত্রবিধান অনুসারে মানুষ যদি কাজ করে, তবে সে শ্রেয় লাভের অধিকারী হয়। দেখো, এই সংসারই তো কর্মক্ষেত্র। শুভাশুভ যাবতীয় কর্ম এইখানেই অনুষ্ঠিত হতে পারে। এরপর আমরা যে লোকে যাব, সেখানে আমাদের আর কর্ম করার অধিকার থাকবে না। সেখানে কেবল এই কর্মভূমিতে যে কর্ম করা হয়, তার শুভাশুভ ফলের ভোগমাত্র অধিকার রয়েছে। তাই এই কর্মভূমিতে দেহ লাভ করে কর্ম করবার সুযোগ আমরা লাভ করেছি। তাই যতদিন দেহে প্রাণ থাকে, ততদিন নিষ্কামভাবে শুভ কর্ম করে যেতে হয়। এই ক্ষেত্রে কোন কর্মটি করা প্রয়োজন আর কোনটি করা উচিত নয়, কোনটি বর্জনীয়, তার নির্দেশ একমাত্র শাস্ত্রই দিতে পারে। তাই মানুষের কর্তব্য শাস্ত্রবিধান মেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করা, কারণ
শাস্ত্র সংযমের পিছনেই প্রেম বিরাজ করে, কিন্তু সংযম যখন চটুল আবেগে পরিণত হয় তখনই প্রেম কামে পরিণত হয়ে যায়। তাই বলা হয়, যা শাস্ত্রের সঙ্গে মিলবে না তা বিষের মতো পরিত্যাগ করবে। শ্রী ভগবান ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগযোগের মাধ্যমে আমাদের এইটি বুঝিয়ে দিলেন কিভাবে আমাদের জীবনপথে এগোতে হবে, দৈবী সম্পদকে সঙ্গী করে এবং আসুরী সম্পদ ত্যাগ করে। আমাদের ষোড়শ অধ্যায়ের স্বাধ্যায়ও এখানেই শেষ হল। আগামী দিন আমরা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ থেকে শুরু করব আমাদের স্বাধ্যায়ও। ওং নমো ভগবতে বাসুদেবায়ঃ, ওং পরমাত্মনে নমঃ, ওং কৃষ্ণার্পণমস্তু। মহাসিন্ধুর ওপার থেকে দেহ থেকে দেহাতিতে গিয়ে এক ক্রিয়াযোগীর পরলোকের বিভিন্ন স্তর দর্শনের অপূর্ব দিব্য অভিজ্ঞতার অনবদ্য বিবরণ। ফ্রম দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড ডেথ, দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ মহাসিন্ধুর ওপার থেকে। বৃন্দাবনে আজও ঘটে অঘটন। শ্রীধাম বৃন্দাবনে এক বৈজ্ঞানিক মনোভাবাপন্না যুক্তিবাদিনী নারীর গোপালের অপার কৃপায় সিদ্ধ গোপাল সাধিকায় রূপান্তরিত হওয়ার অপার্থিব অভিজ্ঞতার অভূতপূর্ব বিবরণ, তথা বৃন্দাবনে যে গোপাল, শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা আজও কত অঘটন নিত্য ঘটান তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সত্যনিষ্ঠ ও চিত্তাকর্ষক বিবরণ। দেবলোকের অমৃত সন্ধানে চারটি খণ্ডে সমাপ্ত। দেবতাত্ত্বা হিমালয়ের গহন কন্দরে অলৌকিক অমৃতের সন্ধানে এক জীবন জিজ্ঞাসুর অতীন্দ্রিয় অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। অতীন্দ্রিয় জগতের আহ্বান। লেখক ও তার পরিচিত প্রিয়জনদের জীবনে অতীন্দ্রিয় জগতের আত্মাদের আগমন এবং তাদের মৃত্যুর পরের অভিজ্ঞতা তথা মরণের পরবর্তী অবস্থান সম্বন্ধে জানানো সবিশদ তথ্য সম্বলিত একগুচ্ছ চাঞ্চল্যকর সত্য ঘটনার রোমাঞ্চকর বিবরণ। কাশীধামে আজও ঘটে অঘটন। কাশীধামে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণা কিভাবে আজও তাদের শরণাগত ভক্তদের রক্ষা করেন তারই এক প্রত্যক্ষ অভিজ্ঞতার অপূর্ব নিদর্শন, সেই সাথে সমগ্র কাশীধামের প্রতিটি তীর্থের পৌরাণিক, আধ্যাত্মিক তথা ঐতিহাসিক বিবরণও সার্থকভাবে তুলে ধরা হয়েছে এই মহাগ্রন্থে। লীলা চলে আজও চলে লীলা। লেখক কর্তৃক মহাপ্রভু জগন্নাথ দেব ও সচল জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্যলীলার ক্ষেত্র পুরীধাম পরিক্রমা এবং সেই সাথে ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি, কোণারক, আলালনাথ ও নীলমাধব ভ্রমণের বিবরণ তথা সেখানকার সমস্ত তীর্থের ঐতিহাসিক, ভৌগোলিক ও পৌরাণিক মাহাত্ম্যের প্রেক্ষাপটের বিশদ বর্ণনা এই গ্রন্থের সম্পদ। সেই সাথে পুরুষোত্তম জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে আজও নীলাচলে নিত্য লীলা করেন তার কিছু বিস্ময়কর অভিজ্ঞতার সত্যনিষ্ঠ বিবরণ। ক্ষণিক খোঁজে চিরন্তন তিন খণ্ডে সমাপ্ত। ইচ্ছা মৃত্যু সম্পন্ন মহাযোগী রুদ্রানন্দজির সান্নিধ্যে নর্মদা তীর্থ মধ্যপ্রদেশের নাসিক শিরডি দ্বারকা প্রভাসের এবং দক্ষিণ ভারতের সকল মহাতীর্থে মুসাফির লেখকের ভ্রমণের রোমাঞ্চকর বিবরণ এবং সেই সাথে রুদ্রানন্দজির জীবন থেকে মহাজীবনে উত্তরণের অপার্থিব অভিজ্ঞতার অপূর্ব বিবরণ। অনন্তের জিজ্ঞাসা তিন খণ্ডে সমাপ্ত। আধ্যাত্মিক জগতে অগ্রগতির জন্য ভক্ত, শিষ্য, শিষ্যা ও পাঠক পাঠিকাদের যে অসংখ্য সংশয় জড়িত আধ্যাত্মিক প্রশ্নের সবিশদ উত্তর দিয়েছেন লেখক তার বিভিন্ন আধ্যাত্মিক অধিবেশনে, সেসব উত্তরের এক অনুপম সংকলন। এতে রয়েছে সৎসঙ্গ পর্ব, যোগ সাধন পর্ব, দশমহাবিদ্যা তত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, গুরুতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, শিবতত্ত্ব পর্ব। শ্যামের মোহনবাসী, লেখকের আশ্রমের সদাজাগ্রত গোপাল বিগ্রহ নানা অলৌকিক লীলার মধ্য দিয়ে কিভাবে তাকে যুগিয়েছেন মহাজীবনের আশ্বাস,
সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। জেঠা রামধনু ওঠে হেসে, লেখকের নানা স্বাদের আধ্যাত্মিক, হাস্যরসাত্মক এবং ভৌতিক গল্পের সংকলন জেঠা রামধনু ওঠে হেসে। কেদারনাথে আজও ঘটে অঘটন। হিমালয়ের চিরন্তন ধাম কেদারনাথে 2013 সালের জুনের ভয়াবহ প্রাকৃতিক মহাবিপর্যয়ের সময়ে লেখকের এক ভক্ত পাঠিকার নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ইষ্টকৃপা লাভের অপার্থিব অভিজ্ঞতার অভূতপূর্ব বিবরণ তথা শরণাগত ভক্তকে আজও যে গোপাল কিভাবে স্বর্গ অবস্থায় রক্ষা করেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতার চিত্তাকর্ষক বিবরণ। জীবন থেকে মহাজীবনের পথে সাধক লেখক তারাশেষ গঙ্গোপাধ্যায় কিভাবে অসংখ্য সাধক মহাত্মার আশীর্বাদে এবং গুরুকৃপায় সাধারণ জীবন থেকে সাধনার মহাজীবনের পথে এলেন এবং কিভাবে তার ইষ্ট গোপালের অলৌকিক কৃপা তাকে চলার পথে জুগিয়েছে সাধন জীবনের পাথেও, তারই এক অনুপম বিবরণ লেখকের স্মৃতির পাতা থেকে। আজও লীলা করেন সাই, শিরডির সমাধি মন্দিরে সাইবাবার জীবনচরিত ও বিদেহ লীলা আলোচনা করাকালীন এক রহস্যময় সাই সাধকের কাছে লেখকের শোনা সাইবাবার এক অনুপম বিদেহ লীলা। কিভাবে সাইবাবা আপন অলৌকিক শক্তিতে এক বালককে লোককল্যাণের জন্য সাধকে রূপান্তরিত করেন এবং উত্থান পতনের মধ্য দিয়ে তাকে নিয়ে যান সিদ্ধির লক্ষ্যে, সেই অপার্থিব অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। জন্মান্তর, বিশিষ্ট মহাসাধক স্বামী বিদ্যানন্দের সৌজন্যে একজন ব্রহ্মচারী সাধকের আজ্ঞাচক্র পথে জন্মান্তর যাত্রার অপার্থিব বিবরণ। বিগত 7 জন্ম ধরে তার প্রারব্ধ ঋণানুবন্ধ কিভাবে তাকে নিয়ে এসেছে বর্তমান জন্মের আধ্যাত্মিক স্তরে, তারই এক রোমাঞ্চকর বিবরণ এই গ্রন্থ। আজও সেথা নিত্যলীলা করেন গোড়া রায়, লেখক কর্তৃক মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদরেণু রঞ্জিত নিত্যলীলার ক্ষেত্র নবদ্বীপ পরিক্রমার এবং সেই সাথে শান্তিপুর সহ বাবলা, কালনা, গুপ্তিপাড়া, বাগনাপাড়া এবং গোপালদাসপুর ভ্রমণের বিবরণ তথা সেখানকার সমস্ত তীর্থের আধ্যাত্মিক, ঐতিহাসিক, ভৌগোলিক ও কিংবদন্তির প্রেক্ষাপটে বিশদ বর্ণনা এই গ্রন্থের সম্পদ। জ্ঞানগঞ্জের অমৃতলোকে গুরুদেবের সান্নিধ্যে এক মহাযোগীর, হিমালয়ের ঈশ্বরকোটির যোগী মহাত্মাদের নিভৃত সাধনক্ষেত্র জ্ঞানগঞ্জ দর্শনের অনুপম অভিজ্ঞতার রোমাঞ্চকর সত্যনিষ্ঠ বিবরণ। সাংরিলার গুপ্তযোগী, মহাযোগী রেচুং লামার সান্নিধ্যে এক গুপ্তযোগীর, তিব্বতের উচ্চকোটির যোগী মহাত্মাদের নিভৃত সাধনক্ষেত্র সাংরিলা দর্শনের এবং সেখানকার নিবিড় যোগ সাধনার অনুপম অভিজ্ঞতার রোমাঞ্চকর সত্যনিষ্ঠ বিবরণ। ব্রজধামে আজও ঘটে অলৌকিক বৃন্দাবন পর্ব। শ্রীধাম বৃন্দাবন পরিক্রমার পথে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ আজও যে কত অঘটন নিত্য ঘটান তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সত্যনিষ্ঠ চিত্তাকর্ষক বিবরণ তথা বৃন্দাবন পরিক্রমার পথে সমস্ত তীর্থের ঐতিহাসিক, ভৌগোলিক ও পৌরাণিক মাহাত্ম্যের প্রেক্ষাপটের বিবরণ এবং ব্রজের মহাসাধকদের সাধন জীবনের বিশদ সত্যনিষ্ঠ বিবরণ।